এর মধ্যে ট্রাফিকের ডিউটি করছে উইদাউট পেমেন্ট। এই দেখ ছেলেরা রাস্তা পরিষ্কার করতেছে, দেখ স্টুডেন্টরা। শুকরান শুকরান, এদের হাতে যতদিন দেশ পথ হারাবে না বাংলাদেশ, নতুন স্বাধীন বাংলাদেশ। ঝুলে বাবার দিন না, মায়ের দিন না, আব্বার দিন না, কাকার দিন না বলে খাওয়ার দিন আর নাই। Welcome to my channel. Allahu Akbar, Allahu Akbar. দিন বাংলাদেশের সুযোগ নিয়ে যারা এই মুহূর্তে সারা বাংলাদেশে লুটতরাজ ভাঙচুরা অগ্নি সন্ত্রাস করতেছে, এরা যে ছাত্র না এটা বোঝার জন্য রকেট সায়েন্স দেখার দরকার নাই। এই যে রাস্তাঘাটে ট্রাফিক সিগন্যালে যারা দাঁড়ায় ডিউটি করতেছে এদেরকে দেখলে, পাশাপাশি বিভিন্ন গ্রাম অঞ্চলে মসজিদ মাদ্রাসার শিক্ষার্থীরা যে মন্দির মসজিদ পাহারা দিচ্ছে, হিন্দুদের সংখ্যালঘুদের বাড়িঘর পাহারা দিচ্ছে, এগুলো দেখলেই অনুমান করা যায় যে তাহলে কারা এগুলো করতেছে। হয় এগুলো আওয়ামী কুচক্রী মহল করতেছে, আর না হলে সুযোগ সন্ধানী এক শ্রেণীর মানুষ করতেছে, এইটাই বাস্তবতা। কারণ স্টুডেন্টরা দেখে রোদ্রের মধ্যে মেয়ে ছেলে ইউনিভার্সিটির স্টুডেন্ট সবাই যেই কাজগুলো করতেছে, এরা তো ভাঙচুর করবে না, দেশের সম্পদ নষ্ট করবে না, কারণ এরা খুব ভালো করেই জানে যে এগুলো রাষ্ট্রীয় সম্পদ, দেশের সম্পদ। এই এই সেবা ছাত্রলীগ ছাত্রদল এদের কাছ থেকে কোনোদিন মানুষ পাইছে নাই? পাইছে তো, ছাত্রলীগ একবার করছে যে ধান কাটতে গেছে, ধান কেটে কেটে অভিনয় করছে, কাঁচা ধান কেটে ফেলছে এমপিরা মন্ত্রীরা। শেখ হাসিনা একবার বলছিল, এবার মনে আছে? হ্যাঁ। আর এই রোদ্রের মধ্যে ট্রাফিকের ডিউটি করছে উইদাউট পেমেন্ট। এই দেখ ছেলেরা রাস্তা পরিষ্কার করতেছে, দেখ স্টুডেন্টরা। শুকরান শুকরান, এদের হাতে যতদিন দেশ পথ হারাবে না বাংলাদেশ। আমি চাই সব সময়ের জন্য এরকম এই এই ছেলেদের হাতে বাংলাদেশ থাকুক। বিএনপি আমলি কিচ্ছু বুঝি না, এরকম দেশপ্রেমিক ছাত্র জনতারা মনে হয় কত ক্লাস 9-10 পড়ে। এই ছেলেরা দেখ নিজের প্রেস্টিজ বাদ দিয়ে যেখানে আমাদের ছেলেমেয়েরা বাসায় নিজের পানি যেখানে খায় সেখানে রেখে দেয়, আর এরা রাস্তায় এসে এগুলো পরিষ্কার করতেছে। মানে যাদেরকে আমরা ওই যে এদের ভাষায় বলছি না টোকাই, তোদের ওবাদুল কাদের বলছি না টোকাই 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 যাদেরকে বলা হয় সেই কাজ করতেছে। তার মানে কি এরা দেশের ভালোবাসার জন্য নিজের মান সম্মান বিলীন করে দিছে? যাও মান সম্মান দিয়ে কী হবে, দেশ ভালো থাকুক। আর এই পরিবর্তিত পরিস্থিতিতে নতুন স্বাধীন বাংলাদেশ, জুলাই 36 স্বাধীন বাংলাদেশে যদি থেকে যদি বিরোধী দলের রাজনীতিবিদ যারা আছেন বা সরকারে আগামীতে যারা আসবেন তারা যদি শিক্ষা না নয়, তাদেরও একই পরিণতি হবে। হ্যাঁ, বাবার দিন না, মায়ের দিন না, আব্বার দিন না, কাকার দিন না বলে খাওয়ার দিন আর নাই। ভলেন্টিয়ার সার্ভিস, মাশাআল্লাহ, খুব ভালো লাগতেছে, বিশ্বাস খুবই ভালো লাগতেছে, খুবই। মেয়েরা ডিউটি করতেছে বোরকা পরে সব কিছু পরে, পুরো দেশের দায়িত্ব এভাবে তুলে নেক, আমি খুবই খুশি, প্রাউড টু বি এ বাংলাদেশি। পুরো দেশের দায়িত্ব তুলে নেক এরা। না না, তাহলে এদেরকে পুঁজি করে তোমরা ক্ষমতায় যাবা, তা হবে না, তা হবে না। হ্যাঁ, শুধু এদেরকে প্রতিনিধি না রেখে 3 মাসের মধ্যে নির্বাচন দিয়ে তুমি ক্ষমতায় চলে আসবা, সিস্টেম যেরকম আছে সেরকম থাকবে, তা হবে না। এই আজকে রাস্তায় বাংলাদেশের নতুন স্বাধীনতার সম্পূর্ণ কৃতিত্ব অবশ্যই ছাত্র আন্দোলনের প্রথমত, তবে এর মানে এই না যে 15-16 বছর যারা বিরোধী দলে থেকে রাজনীতি করছে তাদের অবদানকে খাটো করা যাবে। তবে শুধুমাত্র যদি ফল আপনি একা একা খেতে চান, একা একা খেতে চান দরজা বন্ধ করে খান, সেই দিন আর নাই, দরজা খুলে খেতে হবে। এখন একজনে মেওয়া খাবে আর একজনে, যেই স্বৈরাচার শনিবার শুক্রবার পর্যন্ত কেউ ভাবতে পারে নাই যে এটা পতন হবে, এই ডিক্টেটার পতন হবে, সেইটার পতন হয়েছে এই ছাত্রদের কল্যাণে, অসীম দুঃসাহসের কারণে। তারা যে রক্ত বুকের রক্ত দিয়ে দিছে এই কারণে হয়েছে, জয় সচেতন হলে। আর ছাত্ররা যদি এভাবে দেশের উপর সবসময় নজর রাখে, সেভেন আপ খাচ্ছে, সবাই দাঁড়ায় যাও, কোনো তাড়াহুড়া নাই, কথা না শুনলে মারতে হবে। কথা না শুনলে মাঝে মধ্যে পিটেও দিতে হবে, এদের বলতে হবে কথা না শুনলে যেন পিটে দেয় আগে। এতক্ষণ বোঝানোর সময় নাই, শালার পুতো বুঝে না কেন, যাস না কেমন মুরব্বী শাস্রা। একে এতক্ষণ বোঝানো লাগে কেন ভাইয়া, একে এতক্ষণ কেন বোঝানো লাগতেছে? আর পুলিশ আব্বা থাকলে কি এতক্ষণ বোঝানো লাগতো? আসলে জানো এতক্ষণ কেন বুঝাবে ছাত্ররা? ও বুঝে না যেখান দিয়ে যাওয়ার নাই। দারুন দারুন দারুন,
ট্রাফিক আইন মেনে চলুন, দেখতে দখল করে ফেলছে ছাত্ররা। এক নতুন স্বাধীনতা, স্বাধীনতার পরে মানুষ যেরকম উজ্জীবিত ছিল দেখ, এদের ভিতরে সেই তেজ কাজ করতেছে। মেয়েদেরকে জীবনে ঘরে কাজ করাইতে পারছে, কেউ কেউ কাজ করতে পারে না এদেরকে। পুরো শহর পরিষ্কার করতেছে এরা, রাস্তায় দেখছো কোনো বোতলের পোতল কিচ্ছু নাই। ভলেন্টিয়ার সার্ভিস, সবাই সবাই স্বপ্রণোদিত হয়ে করতেছে, মাশাআল্লাহ। এই স্বৈরাচার পতন এটা সম্ভব, সুমলিককে পছন্দ যারা করে তারা শুক্রবার পর্যন্ত ভাবে নাই যে এরকম কোনো কিছু হইতে পারে। ধন্যবাদ ভাইয়া। এখন যদি কেউ আইন মানতে না চায়, এটা শুধু বাজ্যিতে হবে, কথা সোজা। অমান যদি কেউ মেনে নিতে না চায়, সুত্ত বড় নেতা হওয়া যা ইচ্ছে তা হও, সে তারা যদি ছাত্রদের অবদানকে খাটো করতে চায় বা ছোট করতে চায়, তাহলে এদের মতো অকৃতজ্ঞ জাতি আর হবে না। কি দেখলাম, খুব দারুণ অনুভূতি। তারা বাংলাদেশব্যাপী কি আলোড়ন তুলে ফেলছে ছাত্ররা। ছাত্র জনতার আন্দোলন কখনো বৃথা হয় নাই, হয় নাই, আর একবার প্রমাণিত হইল। এই দুই নম্বর গেটে পুলিশ, কত হারামির বাচ্চা ছিল। খুবই চমৎকার ডিসিপ্লিন। পুরো বাংলাদেশ নতুন করে স্বাধীন হয়েছে।